بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুবাই থেকে সাইফুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম পেশ করি বা দুরুদ পেশ করি দূর থেকে, তখন ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়, কিন্তু যখন রাসূলের কবরের পাশে সালাম দিই তখন সেটা রাসূল সরাসরি তার উত্তর দেন এবং সেটা শুনতে পান, যে ব্যাপারে একটা হাদিসে বলা হয়েছে সেই হাদিসটি সহি কিনা। জি সম্মানিত ভাই, এভাবে কোনো সহি হাদিস আছে বলে জানা নাই যে রাসূল কোনো জীবিত ব্যক্তির আওয়াজ শুনতে পান বা সালাম শুনতে পান। যে হাদিসটা আপনি বললেন, এই ধরনের কোনো হাদিস সহি হাদিস আছে বলে আমার জানা নাই। কিছু বানাওয়াট হাদিস আছে যারা বলে থাকে বেদাতিরা, কিন্তু সহি হাদিস বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কিছু নিযুক্ত ফেরেশতা আছেন, ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেওয়া হয়েছে যারা ভ্রমণ করে বিভিন্ন মুসলমানদের ওপরে বা মুসলমানদের কাছে যারা ঘুরে বেড়ায়, তারা আমার উম্মতের পক্ষ থেকে সালাম আমার কাছে পৌঁছে দেয়। এ ব্যাপারে আরেকটি যে হাদিস রাসূলুল্লাহি আলাইহিস সালাম বলছেন যে মা মিন আহাদিন ইসাল্লিম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি আলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম, যে যে কোনো মুসলমান যদি আমার উপর সালাম পেশ করে বা দুরুদ পেশ করে, সেটা যখন পেশ করে তখন আল্লাহ তাআলা আমার উপরে আমার আত্মাকে ফিরিয়ে দেন আর আমি তার সালামের জবাব দিই। এখান থেকে এটা বোঝা যাচ্ছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পান, এটা আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা। একসাথে কোটি কোটি বা হাজার হাজার মানুষ সালাম দিতে পারে, দুরুদ পেশ করতে পারে, সেটা জবাব কিভাবে দেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা এটা আল্লাহ কুদরতি ক্ষমতা। হ্যাঁ, এটার মানে এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ব্যক্তিদের আওয়াজ শুনতে পান, যে তারা সালাম দিচ্ছে কে দিচ্ছে বা দেখতে পান, এই ধরনের কথা ভুয়া কথা, এই ধরনের বানাওয়াট কথা। তো এই ধরনের কথা আসলে বিশ্বাস করা ঠিক নয়। তো এই হাদিসের আলোকেও অনেকে বলে থাকে যে আওয়াজ শুনতে পায়, মৃত্যু ব্যক্তির আওয়াজ শুনতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছেন নবী রাসূলদেরকে সেই ক্ষমতা তাদের মর্যাদা ছিল, কিন্তু মৃত্যুর পরে যে এরকম মর্যাদা দেওয়া হয়েছে এমনটি নয় যে তিনি সকল মানুষকে দেখতে পান বা শুনতে পান, এ ধরনের কথা আসলে ঠিক নয়। হ্যাঁ, তিনি সালামের উত্তর দেন, এটা আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা, কিভাবে দেন এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ।